সাম্প্রতিক বছরগুলোতে মাদ্রাসা সম্পর্কে নেতিবাচক কথা শোনা যাচ্ছে, তবে ভয়েস অফ আমেরিকার কাট এইচিন ভারতে নতুন এক মডেল মাদ্রাসার সন্ধান পেয়েছেন। এই স্কুলটি ভারতের পশ্চিমবঙ্গের অরগ্রামে অবস্থিত। স্কুলটির গর্ব করার কারণ রয়েছে। ভারতে, সম্ভবত পৃথিবীতে, এটি একমাত্র মাদ্রাসা যেখানে মুসলমানরা সংখ্যালঘু। ছাত্রছাত্রীদের মধ্যে 60% বেশি হচ্ছে হিন্দু। আশেপাশের গ্রামগুলোর বাবা মারা বলেন তারা এই স্কুলটিকে অপেক্ষাকৃত বেশি পছন্দ করেন, কারণ এই স্কুলে শিক্ষার ক্ষেত্রে মধ্যপন্থী ও সবাইকে অন্তর্ভুক্ত করার ধারা রয়েছে। বইপত্র, খাবার, এগুলো বিনা পয়সায় দেয়া হয়। স্কুলে অঙ্ক, বিজ্ঞান, কম্পিউটার শেখানো হয়। প্রতিটি ছাত্রছাত্রীকে মৌলিক ইসলাম ধর্ম এবং আরবি ভাষা শিখতে হয়, কিন্তু ধর্মীয় শিক্ষা বলতে ওই পর্যন্তই। হ্যাঁ স্যার, আমাকে অনেকেই ব্যঙ্গ করে যে কেন তুই এখানে পড়িস মাদ্রাসা, এটা তো মুসলমানদের স্কুল। তা সে আমি ওদের বলি যে না, দেখ এটা মুসলমানদের নয়, এটা সবাই পড়া যায়, এটা বা মাদ্রাসায় পড়লে মুসলমান হওয়া যায় না, এটা সবাই পড়তে পারে, আর একটা নতুন ভাষাও শেখা যায়। হিন্দু ধর্মের আর মুসলিম ধর্মের কোনো পার্থক্য নেই। ইসলাম ধর্মে যা বলা আছে মুসলিম ধর্ম সেইটাই বলা আছে, হিন্দু ধর্ম সেইটাই বলা আছে। আর এখানে মাদ্রাসায় ভর্তি হয়ে মুসলিমদের সাথেও মিশেছি, বন্ধু হয়েছে, বান্ধবী হয়েছে, তার সাথে তাদের আচার অনুষ্ঠানও অনেক কিছু জেনেছি। পশ্চিমবঙ্গে যে 500 বেশি আধুনিক মাদ্রাসা আছে, 2008 সালে অরগ্রাম মাদ্রাসা তারই অন্যতম বলে স্বীকৃতি পায়। এর ফলে তারা সরকারের সমর্থন পাবে। ভারতের জনসংখ্যার 13% বেশি হচ্ছে মুসলমান। হেডমাস্টার আনোয়ার হোসেন বলেন, হিন্দু ও মুসলমানদের মধ্যে যে ইতিহাস, তাতে যে সহিংসতা আছে, তা কাটিয়ে ওঠার নতুন হাতিয়ার দেওয়া হয় এই স্কুলে। আবার আমরা মাঝে মাঝে এখানে সেমিনার করি, আলোচনা সভা করি গার্জেনদের নিয়ে, বেশিরভাগ মহিলাদের আনি এবং মুসলিম মহিলাদের আনি, যে তাদেরকেও আমরা বুঝাই যে ইসলাম মানে হচ্ছে যে তোমার আলাদা নয়, হিন্দুদের সঙ্গেও মিশতে হবে, সমস্ত মানুষদের সঙ্গে মিশতে হবে, সব মানুষ সমান এটা মনে করতে হবে, তবেই তুমি ইসলাম ধর্ম হচ্ছে সঠিকভাবে পালন করতে। হোসেন বলেন, এই স্কুল ধর্মীয় হোক বা অর্থনৈতিক হোক, সমতা বজায় রাখার পরিবেশ সৃষ্টি করে। এক সম্পর্ক মিশে গেছে এবং তার এক্সাম্পল হিসেবে বলতে পারি যে ওই শিডিউল কাস্টের বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয় তখন ওই ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে, সে আসে, ব্রাহ্মণের বাড়িতে কিছু হলে সে শিডিউল টাইপকে নিমন্ত্রণ করে। সবাই অবশ্য মডেল মাদ্রাসার প্রশংসা করেন না। সামি মোবারক হচ্ছেন কলকাতা মসজিদের ইমাম এবং একটি জাতীয় ইসলামিক সংগঠনের ভাইস চেয়ারম্যান। স্কুলের প্রাঙ্গণে কোনো মসজিদ নেই এবং মুসলিম ছাত্রছাত্রীরাও শিক্ষকরা নামাজ পড়তে পারেন না। আমরা মনে করি তা একেবারেই গ্রহণযোগ্য নয়। ছেলেমেয়েরা যে একই ক্লাসরুমে যে একই সঙ্গে বসে রক্ষণশীল মুসলিমরা তা পছন্দ করে না। ছেলে মেয়েদের বয়স 6 পড়লে তারা একসঙ্গে বসে পড়াশোনা করলে অনেক রকমের সমস্যা সৃষ্টি হয়। কিন্তু অরগ্রাম মাদ্রাসায় শিক্ষকরা বলেন বাস্তব জগতে পুরুষ ও নারীদের সহাবস্থান করতে হয়, তাই ছাত্রছাত্রীদের এখন থেকেই শেখা উচিত কিভাবে তা করতে হয়। আর নামাজের ব্যাপারটা স্কুল মনে করে ছাত্রছাত্রীরা একটু হেঁটে গিয়েই স্থানীয় মসজিদে নামাজ পড়তে পারে। শগুফতা নসরিন কুইন, ভয়েস অফ আমেরিকা।